এখানে আছো, সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস নিব অনলাইনে সপ্তম শ্রেণীর বাংলা দিকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখবো চিঠি বা পত্র। কারণ চিঠি এবং পত্র একই কথা। চিঠি এবং পত্রের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা শুধু আমি একটু তোমাদের দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখি চিঠি ও পত্র। একটি চিঠির ছয়টি অংশ থাকে, একটা পত্রের ছয়টা অংশ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছয়টা অংশ যদি আমরা সুন্দরভাবে নিয়ম অনুযায়ী লিখতে পারি, তাহলে আমাদের কত মার্ক? ছয় মার্ক। ছয়টার জন্য, ছয়টা নিয়মের জন্য, ছয়টা অংশের জন্য ছয় মার্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মগুলো যদি আমরা সুন্দর করে লিখতে পারি, তাহলে দশের মধ্যে আমরা কী পাচ্ছি? ছয় অবশ্যই পাচ্ছি। তাহলে তারপরে আমাদের এই যে আরও কী আছে ভিতরের অংশ, কিন্তু দেখ কিছু কিছু বক্তব্য, মূল বক্তব্য লেখা আছে, এগুলোতে অন্তত পক্ষে আমরা এক দুই পয়েন্টে আমাদের আট নয় মার্ক হয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখি এই চিঠি বা পত্রে। যেমন আজকে আমি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখব। তাহলে আমাদের মেয়ে শিরোনামটি হচ্ছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর কাছে পত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটা চিঠি কয়টি অংশ থাকে বলছি? ছয়টি অংশ। সেটা হচ্ছে দেখো স্থান, প্রথমে স্থান, তুমি কোন জায়গায় সেই চিঠিটা পাঠাবে। এই যে তোমার বন্ধুর কাছে তুমি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠিটা পাঠাবে, সেই বন্ধুর বাড়ি কোথায়? সেই বন্ধুর বাড়ি কোথায়, সেই স্থানটা তুমি প্রথমে লিখবে। এবং এই স্থানটা লিখবে, তুমি যে চিঠিটা লিখবে সেই চিঠির বাম পাশে হোক বা ডান পাশে হোক, এই চিঠির বাম পাশে কিংবা ডান পাশে একটা কোণে, কোণার মধ্যে তুমি সেই স্থানটা লিখবে। তারপরে হচ্ছে বিশেষত্ব, এই ঠিকানাটা লেখা, স্থানটা লেখা ঠিক নিচে তুমি সেই তারিখটা কী করবে লিখবে। তাহলে বৃহস্পতির আমরা দুইটা নিয়ম পাচ্ছি, একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে তারিখ। তারপর হচ্ছে সম্ভাষণ, মানে প্রিয় শিক্ষার্থীরা কি সম্ভাষণ মানে কি, সম্বোধন মানে কি? যে ব্যক্তির নিকট তুমি সেই চিঠিটা পাঠাচ্ছ সেই ব্যক্তি তোমার কি হয়? বন্ধু, তাই না? সেই ব্যক্তিটা হচ্ছে তোমার বন্ধু, তার সাথে সম্পর্কে কি বান্ধবীয়তা, তাই তুমি কি লিখবে সেই সম্ভাষণটা লিখবে যে প্রিয় স্বামীরা, প্রিয় নিপা, প্রিয় দীপা, সেটা হচ্ছে সম্বোধন বা সম্ভাষণ। তারপরে হচ্ছে ছাদ, মূল বক্তব্য। যেমন আমি এই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু একটা বন্ধুর কাছে পত্র লেখব, এই নববর্ষতে আমি কী করলাম, কোথায় গেলাম, কী কী দেখলাম, কোনো মজা সুন্দর জিনিস আমরা দেখলাম কি না, সেই আনন্দটা উপভোগ করে আমি কী করলাম, বন্ধুর কাছে পত্রটা লিখলাম, এটা হচ্ছে আমার মূল বক্তব্য। তারপর হচ্ছে বিদায় ভাষণ বা শিরোনাম, বা শিরোনাম, শিরোনাম। যেমন আমার মেয়ের শিরোনাম হচ্ছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট পত্র। আমরা মূল বক্তব্য লেখার পরে লাস্টে লিখি কি, ইতি তোমার বন্ধু স্বামীরা, ইতি তোমার বন্ধু স্বামীরা, তাই না প্রিয় শিক্ষার্থীরা? আর এখন পরে শেষে আমরা যে কি করি, একটা কাম আঁকি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? কাম, তাই না প্রিয় শিক্ষার্থীরা? একটা কাম আঁকি। যেমন এই তুমি আমরা কি লিখি, ডাক টিকেট, ডাক টিকেট, তাই না প্রিয় শিক্ষার্থীরা? সেখানে আমরা লিখি ডাক টিকেট, তাই না? তাহলে আমরা এই ডাক থেকে এই যে খামটা খাম, এই খাটে খামে আমরা কি লিখবো, আমরা লিখবো প্রেরকের ঠিকানা আর প্রাপকের ঠিকানা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডান দিকে লিখবো কি, প্রাপকের ঠিকানা, যে যার কাছে আমি কি করছি পাঠাচ্ছি। যেমন স্বামীরা, স্বামীরা
হচ্ছে বাইরের অংশ, একটা হচ্ছে ভিতরের অংশ, আর আরেকটা হচ্ছে আমাদের বাইরের অংশ। দেখবে এবং তোমরা শিখবে, তোমরা
সবাইকে দেখো, ভালো দেখো, সুস্থ দেখো। এই বলে আমি আমার ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ সবাই।